বর্মন এবং রোল্যান্ডের যেরকম কাছাকাছি কম্পিটিশন হয়েছিল সেম সেই রকম। খুব এই খালের এপাশে একটা থানা সুতাহাটা থানা পড়ছে এবং খালের ঠিক ওই পারে মহিষাতল থানা পড়ছে। মানে দেখো খালটা জাস্ট বর্ডার, ওদিকে হচ্ছে লটপটিয়া পড়ছে, এদিকে হচ্ছে হরিবল্লভপুর পড়ছে। মানে ভারত পাকিস্তান যেমন বর্ডার তেমনই ঠিক এখানে কাছাকাছি একটা বর্ডার দেখতে পেলাম, একটা খাল মিডিলে। তো এদিকে সুতাহাটা থানা MSB আর ওদিকে মহিষাতল থানা SP। চলো কম্পিটিশানে দেখা যাবে কার কি দম। হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের আরও একটা কম্পিটিশান আপডেট দিতে, হরিবল্লভপুর। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি যে হরিবল্লভপুরে একটা কম্পিটিশান আছে যেটা কালী পুজোতে। বর্তমানে আমি সেই ফিল্ডেই দাঁড়িয়ে, আমার পিছনে দেখতে পাচ্ছ MSB মিউজিক। তো আমার এই ব্যাক সাইডে যদি তোমরা দেখো একটু দূরে, ওখানে SP হলদিয়ার SP নতুন সেটআপ ডাইনামিক মিড নিয়ে আসবে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে ওখানে নিয়ে গিয়ে দেখাবো। তো একদম যদি দেখো কাছাকাছি, একদম খুব ক্লোজ, জাস্ট এই মিডিলে একটা খাল আছে, সরু খাল। তোমরা যেমন বর্মন আর রোল্যান্ডের কাছাকাছি দেখেছিলে কম্পিটিশান, সেম সেই রকম জায়গাতে একদম মুখোমুখি কম্পিটিশান, যেখানে MSB ভার্সাস SP। তো তিন দিনই বসে কম্পিটিশান। তোমরা যারা আসতে চাও আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো, তোমরা চলে আসবে। তো প্রায় ওখানে সেটআপ সবে আজ সবে ঢুকতিছে আর MSB অলরেডি ফিটিংস কমপ্লিট। তো কাল থেকে একদম জোর কদমে বাজবে। এর পরেও একটা আপডেট তোমাদের দেব, যেটা হচ্ছে জয়শ্রী ভার্সাস AB, যেটা নন্দকুমারের কাছাকাছি, আমি ওটা পরবর্তীতে কালকের গিয়ে আপডেট দেব। চলো আজকের ফিল্ডের তোমাদের কিছু আপডেট দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি MSB মিউজিক টোটাল ফিটিংস কমপ্লিট। আর ওপাশে তোমাদের একটু দেখিয়ে দিই, ওপাশে যদি দেখো ওই দেখতে পাচ্ছ তোমরা মেশিন ভ্যানে মেশিন এসেছে, যেটা মেশিন অ্যাম্পলিফায়ার। তো নতুন ASB ক্যাবিনেট থেকে ডাইনামিক সেটআপ আসছে, যেটা SP মিউজিক হলদিয়ার সেটআপ নতুন ডাইনামিক সেটআপ করছে। তো সেই সেটআপটা আজকেই ঢুকবে এখানে, এবং টেস্টিং হয়তো রাত্রে কি কাল সকালে হবে। পরবর্তীতে তোমাদের টেস্টিং ভিডিও আমি তুলে ধরবো। একদম এই কাছাকাছি হরিবল্লভপুরে একদম তিন দিন বসে কম্পিটিশান চলবে, আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো, তোমরা চলে আসবে। বর্মন এবং রোল্যান্ডের যেরকম কাছাকাছি কম্পিটিশান হয়েছিল সেম সেই রকম, খুব বেশি দূরত্ব নয়। তোমরা আমার দেখতে পাচ্ছ ক্যামেরাতে, জুমেরও প্রয়োজন নেই, জাস্ট দেখা যাচ্ছে ওই পারে। তো একই প্রায় একই জায়গা কাছাকাছি, তো তোমাদের আরও একটা কথা বলে রাখি। তো এই খালের এপাশে একটা থানা সুতাহাটা থানা পড়ছে এবং খালের ঠিক ওই পারে মহিষাতল থানা পড়ছে। মানে দেখো খালটা জাস্ট বর্ডার, ওদিকে হচ্ছে লটপটিয়া পড়ছে, এদিকে হচ্ছে হরিবল্লভপুর পড়ছে। মানে যেটা এখানে এসে জানতে পারলাম, একদম ভারত পাকিস্তান যেমন বর্ডার তেমনই ঠিক এখানে কাছাকাছি একটা বর্ডার দেখতে পেলাম, একটা খাল মিডিলে। তো এদিকে সুতাহাটা থানা MSB আর ওদিকে মহিষাতল থানা SP। চলো কম্পিটিশানে দেখা যাবে কার কি দম। একদম ক্লোজ, আমি তোমাদের কিছু মেশিন সেট আপ তুলে ধরবো, সবাই ঘুমাচ্ছে, তো এখানে ঢাকা দেওয়া রয়েছে। তো এইখানেই ওদিকে তোমার মন্দির, তো এদিকেই SP সাউন্ড বসবে। তো এখানে SP-র মেশিন সেট আপ, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একদম সেট আপটা বসবে একদম রোড সাইডে একদম স্ট্রেট বরাবর। তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে আর জুমের প্রয়োজন নেই, সেট আপটা দেখাই যাচ্ছে। জাস্ট এই খাল, ওপাশে সুতাহাটা থানা এবং এপাশে মহিষাতল থানা, ওদিকে তোমার হচ্ছে হরিবল্লভপুর, এদিকে হচ্ছে তোমার লটপটিয়া। তো একদম এই যে মাটিটা ড্রেসিং দেখতে পাচ্ছ, এই যে ড্রেসিং মাটিটা, তো এই এই যে ড্রেসিং করা মাটিটা, এই ড্রেসিংয়ে এই সেট আপটা বসবে একদম স্ট্রেট মুখোমুখি। যেমন তোমরা
বারবার বলছি যে বর্মন রোল্যান্ডের কম্পিটিশন দেখেছিল একদম মিডিলে খাল, সেই খাল তেমনই ঠিক প্লেস, একদম মুখোমুখি জোর কদমে 3 দিন কম্পিটিশন চলবে। একদম দেখার মতন কিছু বিষয় আছে এখানে, নতুন সেট আপ নিয়ে এএসবি ক্যাবিনেট থেকে আসছে ডাইনামিক মিড যেটা হলদার এসপি, তো সেই এসপি কেমন বাজায়, ওদিকে এমএসবি কেমন বাজায় অবশ্যই আমাদের নজর থাকবে। যারা আসতে পারো লোকেশান দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে চেক করে নিবে, আমি ভিডিও পরবর্তী চ্যানেলে দিয়ে রাখবো। যারা আসতে পারো আসবে, যারা আসতে পারবে না অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে। তা এসপি নতুন সেট আপ দেখতে পাচ্ছ আসছে একদম এসবি ক্যাবিনেট থেকে, এসবি ক্যাবিনেট থেকে নতুন ডাইনামিক সেট আপ আসছে। তো একদম সোজা সেই এসবি ক্যাবিনেট থেকেই আসছে। তো দেখতে পাচ্ছি একদম সেই র‍্যাকও খালি, কিন্তু র‍্যাকে কোনো এখনো ফিটিংস হয়নি।